আমি স্বপ্ন দেখি আমার জন্য নয়, আমি স্বপ্ন দেখি পৃথিবীর জন্য। রবি ঠাকুর কবি নজরুল যদি বেঁচে থাকতেন, আমার যা চিন্তাধারা তারাই শুধু বুঝতেন। আমার রাজ্যে আমি 100 বাকি রাতে 30, আমার কথায় যেমন মধু তেমন আছে বিষ। এই জগতে এই জগতের যত সুখ আছে ঘুমায় আমার কোলে। আমি পাউন্ডুলে আমি পাউন্ডুলে আমি পাউন্ডুলে আমি পাউন্ডুলে আমি পাউন্ডুলে। রাজার রাজ্য চায় না তারা মহামানব হয়, যারা লেবাসের ধার ধার না তারা হয় না সস্তা দামি। আমার রাজ্যে আমি 100 বাকি রাতে 30, আমার কথায় যেমন মধু তেমন আছে বিষ। এই জগতের যত সুখ আছে ঘুমায় আমার কোলে। আমি পাউন্ডুলে আমি পাউন্ডুলে। একটা বড় কথা বলবার চাই, মানে যেটা হয়েছে কি ওই মনে কোনো কষ্ট নেবেন না, আসলে ওই আমার মনের কথাটা কইবার চাইতেছি, এর লেগে অনুমতি চাইছি আর কি। হলে ফেল নিয়ে আসলে যেটা হয় যে আসলে দিদি বয়সের দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, বুদ্ধির দিক দিয়া, সব দিক দিয়ে আপনি আমার বড় আছেন। তারপর একটা কথা আছে না, ভালো মাসার মানুষে একটু যাচাই বাছাই করে লোনের দরকার ছিল। ওই যে সুশীলদা, আমার কাছে মনে হয়েছে একটা আসলে একটা বাটপা পিচ্ছি। সুশীল রে নিয়ে আরেকটা যদি বাজে কথা বলিস না, মাথাটা কিন্তু সোজা থাকবে না, ঘুরাই দিব কলাম। জানি ম্যাডাম, আপনাদের কষ্ট লাগবে। আসলে ভালো বাসার মানুষের কেউ যদি একটু সিধা কথা কয় না, গায়ে লাগে। কারণ আমি তো জানি এই পিচ্ছি সব কিছু জানে। জানি না জুনি, যেটা হয় আর কি সত্য কথা মুখ দেয়া পড়ছে এর লেগে কয়ে আলাইছে। তুই জানোস না তার প্রতি আমার ভালোবাসা কতটুকু? জানো না গেলা, ভালোবাসান দেখেই তো তারে বিয়ে করবেন বইলে তো আপনার হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আছেন, বিয়ের এত আয়োজন করছেন, তখনই বুঝে হালাইছি যে আপনার ভালোবাসার ওজন কত। আসলে কষ্টটা কোন জায়গায় জানেনি, এত কিছু কইরা হুট করে বিয়ার পিড়িতে বইসে আবার বসে বলাই যাওয়াটা, এইটা হচ্ছে সবচেয়ে কষ্ট। ঠিক বলছিস পিচ্ছি দিদি, বিষয়টা আসলে লজ্জাজনক না, এক ধরনের অপমান করছে। একটা লোক কাপুরুষের মতন বিয়া না করে ওখানে পোলা যায়, একটা কাপুরুষের পরিচয় দিচ্ছে। সারা জীবন সে আমার জ্বালায় গেল, কষ্ট কষ্ট তুষের আগুনের কষ্ট বুকের ভিতর জ্বালায় দিয়া গেল। দিদি আপনি কান্দেন না, ওই যে কথা আছে না, ভালোবাসলেও একটু কষ্ট পাইতে হয়। ঠিক বলছিস সে পিচ্ছি, একদম ঠিক কথা বলছিস। এই পিচ্ছি স্বামী সবসময় ঠিক কথাই কয়। তবে কথা হইলো কি, এই সুশীল আপনার সাথে যেটা করছে চরম অন্যায় করছে, চরম। ওটার লেগে শাস্তি পাওয়া উচিত। শাস্তি তো তাকে পাইতেই হইব, এই পৃথিবীর যত বড় গর্তেই সে লুকায় থাক না কেন, এই ললিতা ব্যানার্জিকে সে ফাঁকি দিতে পারবে না। আমি ঠিক তার গর্ত থেকে বাইর করে নিয়ে আসবো, তার শাস্তি দিব, তারে আমি আমার কাছে নিয়ে আসবো, কোনো জায়গায় সে লুকায় থাকতে পারবে না। দেখে নিস তোরা, 100% অবশ্যই অবশ্যই, এই যে কাম করছি ওটার জন্য শাস্তি তো প্রাপ্য। এই আপনাদের কথা দিলাম, এই পিচ্চি সামিম আপনার সামনে ওই সুশীল রায়ের না হাজির করবো, আই প্রমিস। চল বেটা, দেখিছু ঢাকা শহরে চলার জন্য মেধা লাগে মেধা, এত ঘাবড়াইছিস কে? এ তোকে আমি কলাম না ঢাকায় আসার আগে, যে ঢাকায় আসলে দেখবি আমার কি পজিশন। আরে তুই ভয় পাচ্ছু, তোর উপর দিয়ে গাড়ি চালাবি? আমি থাকতে ঢাকা শহরে কোনো ড্রাইভারের সাহস আছে আমার বুকের উপর দিয়ে গাড়ি চালাবি? বোকা সওয়াল, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি পুরো ঢাকা শহর হচ্ছে তোর বাপের। না আমার বাপের না, তো তোর বাপের নামে লিখা আছে। দাদা বাদ দে, এত কথা কয় লাভ নাই, দৌড়ে টায়ার্ড হয়ে গেছি, একটু বসে রেস্ট নেই, চলাই।
বিরাট বড় বাস আসতেছে রে, একটার উপরে একটা দেখে দেখ। আসুকে আসুকে শোন, খাবার কি করবে তা মনে মনে জানা। মনে কর আমি ওই ছোটখাটো কাজ কাম করবে পারবো না, বুঝতে পারছি? ঢাকা শহরে এরপর একেবারে খারাপ না, সুন্দর একটা বাড়িওয়ালার মেয়ে দেখে শুনে বিয়ে করব, তারপর পায়ের উপর পা তুলে পা লাচাবো আর বসে বসে খাবো। এ বাদুন, হে পা নামা, পা নামা করছি। কারে এই বাদুল করলি? এই বাদুল করি কারে, সাপ কবে কি যা, আমার বাপের শালা। এই খারাপ, হ্যাঁ খারা দিয়ে আজকে মাই পেয়ে নিবো। কীটা লম্বা, কীটা লম্বা, তুই না আমি? আরে খারাপ হওয়া লাগবে কিসের জন্যে? তুই লম্বা, তাহলে তুই যদি দশতলা বিয়ে করিস তা আমি বিশতলা বিল্ডিংয়ের মায়া দেখে বিয়ে করবো, মালিকের। আচ্ছা করিস রে, এখন চল চল, কিছু খাওয়া লাগবি, চল। আর কি শুরু করছো তোমরা? দাঁড়াও, ছাড়ো, আমার কথা শোনো। আরে মারামারি করছো কেন তোমরা? এই সৃষ্টিশীল পৃথিবীতে বসবাস করে তোমরা মারামারি করছো? আরে মারামারি করলে তো ঈশ্বর কষ্ট পায়। ঈশ্বর তোমাদেরকে কেন পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? মারামারি করতে পাঠিয়েছে? ঈশ্বর তোমাদেরকে পাঠিয়েছে শান্তির জন্য। তাহলে শুধু শুধু কেন তোমরা মারামারি করে এই ঈশ্বরকে মনস্তান্ত্রিকভাবে কষ্ট দিচ্ছ? হ্যাঁ ছাড়ো ছাড়ো। এ ভাই কি যা, আপনি কি যা, আপনি কি হামিলানের বাসিওয়ালা নাকি? না না, আমি মানুষ, সাধারণ একজন মানুষ, মানুষের উপকার করে বেড়াই। আচ্ছা ভাই, তোমরা কেন মারামারি করছিলে বলো তো? আমরা তো মারামারি করি না। আমরা ওই দিনের মধ্যে 7-8 বার 8-10 বার মারামারি করি। ও আমাক মারে, আমি ওরে মারি, ওরে ফেটায় ফেলে, ও আমাক ফেটায় ফেলে। কিন্তু সমস্যা হয়েছে, আপনার সমস্যা কি? আপনি, আমি মানুষ তো একজন, আমার মনও একজন, কিন্তু এখন তো দেখি একজন না, আরো দুজন পেয়ে গেছি। তাহলে ভাই, আচ্ছা বলো তো এই পৃথিবীতে কত কোটি মানুষ আছে? পৃথিবীতে মনে করে পৃথিবীতে কত হবি? 700 বলে কত হবি? 7-8 কোটি হবি? হ্যাঁ 700-800 কোটি। ও 100 কোটি, 100 কোটি, হ্যাঁ 100 কোটি হবি। এই এতগুলো কোটি মানুষের ভিতরে তুমি কি একজন লোককে চা খাওয়াবা? অবশ্যই খাবো। এটা কি করছেন আপনি? মাত্র এক কাপ চা, আমরা দুদিন গেলাম অনেক বড় ঘরে চাল, তাই না দোস্ত? আমার বাবা বুঝেছেন, আমার নানা, তাগের যে সহ সম্পত্তি এলাকায় আপনি গেলে তো মাথা খারাপ হয়ে যাবি। এক কাপ চা তো কোনো ঘটনাই নেই। কোনো ঘটনাই না, কিন্তু সমস্যা কি জানেন? মনে করেন যে এই 700-800 কোটি মানুষের মধ্যে থেকে একটা মানুষ আমরা কিরাম করে খুঁজে বাইর করবো যে কিনা চা খাবি? কেন সম্ভব? আরে সেই মানুষটা তো আমি, আমি নিজে এই যে তোমাদের সামনে দাঁড়ায় আছি। আমাকে চা খাওয়াবো না তোমরা? কি আশ্চর্য ব্যাপার রে বাবা, কি একটা চা খাওয়ার জন্য এত প্ল্যানিং প্রোগ্রাম করেছে। চাই তো খাবেন, তাই না? আসেন, কোনো চা দোকানে নিয়ে যান, আসেন।
আমাকে সাথে কেউ পারবি ও আমাকে ধরবে কি রে, আমরা তো ধরবো। এতো ভুলেই গেছিলাম। চল দি, চল যাই, চল। আশা করি নাই আমি, এটা আমি একদম আশা করি নাই। হতাশ, আমি হতাশ। হাতের মুঠোর মধ্যে আর এই খাঁচাটার মধ্যে শিকারটা আয়সা দাঁড়াইছিল একেবারে দরজার কাছে, তারপরে ধরতে পারলি না। হ্যাঁ, এই সাহস নিয়া, হ্যাঁ এই সাহস নিয়া তুমি নেতাগিরি করবা, নেতাগিরি করবা তুমি? হ্যাঁ, এই যে মেহমানদের সাথে আমি বসছি, তুমি আমাকে অপমান করছো। আরে টাকা তো মেহমানরা দিবে। হুমা, তুমি আগে বলবে তো যে মেহমান রয়েছে ছাতে, তারা দেবে। হ্যাঁ তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আগে কত পাবো তোমার কাছে সেটা মনে আছে? শোনেন দাদা, উনি আপনার কাছ থেকে কত টাকা বাকি খায়ছি এটা ওনার খেয়াল আছে কি না আমরা জানি না, তবে আমরা এখন তো তিনটে চা খাবো, এটা একদম নগদে খাবো, তাই না? হ্যাঁ শোনেন, আপনার এখন উচিত হবে তিনটে কড়কড়া একদম ভালো চমৎকার চা বানায় দেওয়া, দুধসা হবে দুধসা। আমি কলাম ওই যে ছোটবেলা থেকে দুধ খায় অভ্যাস, দুধের সাগরে আমি ভাসাভাসি করি, ঠিক আছে? দিচ্ছি বাবা, দিচ্ছি তো। তা তোমরা কি গ্রাম থেকে এসেছো? আরে কি টাস্কি লাগা, কি টাস্কি লাগা ব্যাপার দাদা, আপনি কি গণক নাকি? আমরা তো গ্রাম থেকে আসিছি, আপনি টের পালেন কিরাম করে? জীবনে ভিক্ষুকদার এত বই দেখেছি যে মানুষের মুখ দেখলে না এখন ভুলে দিতে পারি যে কে চাটমোহর থেকে এসেছে আর কে কাটমোহর থেকে এসেছে। তার মানে আপনি তো কিরাম করে, আমরা তো ঢাকা ঢুকার পর থেকে পুরো শুদ্ধ ভাষায় কথা করছি, আমাদের পা আপনার আঞ্চলিক ভাষা তো কথাই করছি না, তাই তো। আপনি কিরাম করে বুঝলেন যে আমাদের বাড়ি চাটমোহর? এটা কি আমার চা? লে বাবা, আন্দাজে ঢিল ছুঁড়েছি, খাপের খাপ সুরতের বাপ আবদুল্লাহ লেগে গেছে, তা আমি কি করবো বলো? ছোটবেলায় একবার চাটমোহর গিয়েছিল, সেটা আমার এখন আর মনে নেই, তবে আমি আমার ঠাকুরদার কাছে গল্প শুনেছি যে আমার ওই ও ঠাকুর ওখানে বসবাস করতো। এই বিচুরটা মানে তুমি গগর বগর বেশি করছো, কথা কম বলো, চা দাও তাড়াতাড়ি মেহমানদের। দিচ্ছি তো দিচ্ছি। বিচুরদার নবাব ছবি দেখেছো? না তো। দেখো নি, প্রত্যেকে দেখবে, এখন তো আর পাবে না, ওই ইউটিউবে শ্বাস দিয়ে দেখে নিও। বিক্রমদার যে মার আছে না, ওরকম একটা মার আমি দেবো, ওই গাঁটটা খেয়ে আমার দোকানে আসার নাম একদম ভুলে যাবে। বেশি কথা আমি বলছি না, তারা বলছে, নিন। আরে ইডা আমারটা দে লাংসা, আমি কি দুধসা খাই দে? খায়ে ফালা। কেন ঢাকা শহরে নিজেকে এলাকার লোক দেখলি পরে মনটা ভুইড়ে যায় ভাই। আর তো পিরিত দেখাতে হবে না, ঢাকা শহরে পিরিত দেখানোর টাইম নেই। উদ্ব্রাং মুদ্ব্রাং করতে গেছে, চা দিয়েছি, চাকে টাকা দিয়ে এখান থেকে ফটো চাক। চাটা কি বানা আছেন? চাটা তো মোটেই ভালো লাগতেছি না, চাটা ধরেন। এই যে কাকে সাথে করে এনেছো? কেন কি হয়েছে দাদা? আমার বানানো চা, আমার বানানো চা আমার সামনে ফেলে দিয়েছে। এতদিন ধরে চা বিক্রি করছি, একটা মানুষও বলেনি যে চা কি বানিয়েছি, চা কি বানিয়েছি, ও কি বলছে সব? চাটা ভালো হয়নি সেটা কয়, এ সুখেদার ওই চা ভালো লাগেনি। শহরের লোক কি বলেছে কখনো যে দাদা তোমার চা ভালো হয়নি? এখন টাকা দিয়ে তুমি এখান থেকে ফটো নাও, কিন্তু এই যে গরম কত টাকা লাগবি আপনার স্যার? কত টাকা আছে? এই যে ভিক্ষুকদের একটা বইতে দেখেছিল যে গরম পানি নিয়ে না ছেঁকা দিয়ে দেয়, আমি এটা এক্ষুনি গরম আর টাকা টাকা দেখছি চলে যাচ্ছে। কত টাকা আছে আপনার চা? হয়েছে হয়েছে, আপনাকে আমি 100 টাকা দিয়ে গেলাম, বকশিশ বাকিটা। কেন আমি কি ভিক্ষুক নাকি? কিছু খাবেন? 100 টাকা দেবে? বাসায় বাজার করে নিয়ে যাবেন? এই আয় তো, এই আয়, তুই বের হ। বাইশ কাবাইলা ও নে ধরনে
আমরা কি ওই যে উঁচা লম্বা ফর্সা চেহারা চুল কম একটা লোককে এখানে দেখছো? না। তোমরা সবসময় এখানে থাকো? জি জি। থাকো না এখানে? জি। তো এরকম লোককে এখানে আসা যাওয়া করতে দেখো নাই? না। কোনোদিনও দেখো নাই? না। গাও গান গাও গাও। এবার গান করতে হবে, সেই গানটা গান করো। কোথায় যাওয়ার জন্য তোমরা রওনা দিয়েছিলে? জানি না ভাই। ভাই না, স্যার বলো। স্যার জানি না। আজব কথা। আরে কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলে? উফ স্যার, মন যেদিকে চায় সেদিকে। যেদিকে মন চায় সেই দিকে? এই তোমরা কি একে অপরের সঙ্গে প্রেম করো? না স্যার, আমরা কারোর সাথে কেউ প্রেম করি না, তবে আমরা প্রেম করাই। মানে কি? না বুঝতে তো কিছু নাই। ধরেন আমাদের কোনো বন্ধুর যদি কাউকে ভালো লাগে কিন্তু বলতে পারতেছে না, আমাদেরকে বলে তুরি মাধ্যমে প্রেম হয়ে যায়। এই ধরেন আপনি আপনি কোনো মহিলাকে পছন্দ করেন কিন্তু আপনি বলতে পারছেন, আমাদেরকে বলবেন আমরা? স্যার এটা হচ্ছে আমাদের একটা তুরির ব্যাপার, তুরি দিব মামলা ডিসমিস। এই চাচা অগো ছাইরা দেন, অগোসকে এই এলাকার ভিতরে পুই তাড়াই থই দেবো। তোরা কেউ এই এলাকা থেকে যাইতে পারবি না, তো কোন বাপ আছে তোর বাসে? কি ব্যবহার এটা? এই তোমরা তো নির্লজ্জ ছেলে মেয়ে কেন? হ্যাঁ এই বাইরের ছেলেগুলো লাঠি সুটা নিয়ে তোমাদের মারার জন্য দাঁড়িয়ে আছে কেন? বাইরে কেন আছে আমরা জানি না। স্যার আমরা ওদের চিনিও না জানিও না, আপনি পুলিশ দিয়ে ওদের ভাগায় দেন স্যার। এই চুপ। এই থামো, এটা থানার ভিতরে এইভাবে করবে না। করে চেনো না? ও হচ্ছে এই এলাকার ডন, কাদের কাকার ছেলে, মার্টিন মিলন, ও এখন দ্বিতীয় ডন। এই যাও ওর কাছে মাপ চাও। সরি স্যার, আমরা আসলে মাপ চাও বংশের ছেলে নেই। আরে রাগ বেটা, এত কথা দরকার আছে আগে বাস নিয়ে হোক। শোনেন, এত বড় গলা কথা বলে না, একটু পরে সেলুট দিতে দিতে হাত বেঁধে দেবে কিন্তু। সেকেন্ড টা তিন বাকেটা সেলুট দিবেন। আপনি দেখছেন আব্বুর সাথে কিভাবে কথা বলছি? সব কথা তো আমি মোবাইলে কই না, ওটা তো তুই জানোস না, জানোস না? তুই আমার পোলা বাইন্ডে দাওয়া দিছিলি গেলা।